আসসালামু আলাইকুম আর ইন ফ্রেন্ডলিজ লাইফে সবাইকে স্বাগত। আজকে আমার শ্বশুর বাড়ির গ্রামে জোনপুর হুজুরের এক বিশাল বড় মাহফিল। এই মাহফিলটা অনেক বড় করে আয়োজন করা হয়েছে, প্রত্যেক বছর এটা অনেক বড় করে আয়োজন করা হয়। আর এই মাহফিল উপলক্ষে প্রত্যেকের বাড়িতে মেহমান আসে সবাই, খুব ভালো লাগে। আমার ননদের ছেলেরা আসছে গতকালকে, আজকে আমার ননদ আর ননদের হাজবেন্ড আসবে। এই তো এদিকে আরিয়ান আফরান ওদের দুই ভাইয়ের সাথে খেলতেছে দাবা খেলা, তোরা সবাই খুব মিলে আনন্দ করতেছে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিলাম দুপুরের জন্য, যেহেতু দুপুরবেলা আপুর ভাই আসবে, সে খাওয়া দাওয়া করবো আমাদের এখানে। এখন আমি গরুর মাংস রান্না বসিয়ে দিয়েছি। এই মাহফিলটা জৈনপুরি হুজুরের উপলক্ষে করা হয়েছে। এই মাহফিল উপলক্ষে অনেক বড় কিন্তু মেলার আয়োজন হয়, অনেক দোকানপাট বসে। আর এই দোকানপাটগুলো আগে আমাদের বাড়ির পাশে বসত আমাদের জায়গায়, কিন্তু এখন আমাদের জায়গায় আমরা গাছ লাগিয়ে ভরে ফেলেছি, এখন আর এদিকে বসতে পারে না, এখন রাস্তার ওই পাশে বসতেছে, দোকানগুলো সাজাচ্ছে। আজকে গরুর মাংস নতুন আলু দিয়ে রান্না করব। আপনারা দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেন, আর পাশে বেল আইকনটি বাজিয়ে নেবেন, যাতে করে আমরা ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এই যে দেখুন গরুর মাংস নতুন আলু দিয়ে ঝোল রান্না করা হয়ে গেছে, এখন তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি চিকেন রোস্টটা রান্না করে নিচ্ছি, আজকে চিকেন ঝাল রোস্ট রান্না করতেছি। রান্নার পরে আমার শেষ পর্যায়ে, এখন আমি আরেকটা কড়াইতে ঢেলে নিয়েছি, কারণ আমি কালের কোনো হাঁড়ি পাতিলা ঘরে নেই না। এটা রুই মাছ দিয়ে টমেটো দিয়ে মাছ ভোনা করেছি, মাছ ভোনাটা রান্না হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। পোলাও রান্না হয়ে গেছে, পোলাওটা চুলা থেকে নামিয়ে নেওয়া হয়েছে। এটা হচ্ছে মাসকুলের ডাল, অনেক গরম ধোয়া বের হচ্ছে দেখতেই পাচ্ছেন, ধোয়ার কারণে কিন্তু গোলা দেখা যাচ্ছে ডালটা। আমাদের সব রান্না কমপ্লিট, আমার ননদরা চলে আসছে, আপুদেরকে খাবার দিয়ে দিলাম টেবিলে, আপুরা খাবার খাচ্ছে, কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, এই জন্য একটু অন্ধকার দেখা যাচ্ছে। এখানে খেতে বসেছে আমার ননদের দুই ছেলে, আমার দুই ছেলে, আমার ননদের হাজব্যান্ড আর ননদ। আমি আর মা পরে বসবো, ভাইয়া অনেক বলতেছিলো, আপু বলতেছিলো একসাথে বসার জন্য, বললাম না আপনারা আগে খান আমরা পরে খাবো। এই যে দেখতে পাচ্ছেন আফনান সাহেব মুখোশ মাথায় দিয়ে খেতে বসেছে, আফনান গিয়ে মেলা থেকে মুখোশ কিনে নিয়ে আসছে। খাওয়া দাওয়ার পর মা সবাইকে কুক দিয়ে দিচ্ছে খাওয়ার জন্য, আমাকে দিয়ে দিল, আর আফনান দিকে খাচ্ছে আর ভাইয়ারা খেয়ে নিয়েছে। তো এদিকে সবাই মিলে টিভি দেখতেছে সোফার রুমে বসে, এখানে আমার ননদের হাজব্যান্ড ননদের ছোট ছেলে আরিন আফরান বসে টিভি দেখতেছে, আর ওই রুমে আপু আর আপুর বড় ছেলে রেস্ট নিচ্ছে। জৈনপুর হুজুরের উপলক্ষে মাহফিলের মধ্যে যা কিছু আয়োজন করা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা দেখতে হলে অবশ্যই আরিন আফরান ব্লেজ লাইফে চোখ রাখতে হবে আগামী পর্বে, আপনাদের সাথে আগামীকালকে আমরা সব কিছু শেয়ার করব। এই তো দেখতেই পাচ্ছেন বিকেলবেলা আরিন আফরান আঙ্কেলকে নিয়ে মেলায় চলে গেল খেলনা কেনার জন্য, মেলা থেকে খেলনা কিনে নিয়ে আসছে, আঙ্কেল খেলনা কিনে দিচ্ছে, ওদিকে আরিয়ানকেও কিনে দিচ্ছে, এদিকে জিলাপি কিনতেছে ভাইয়া। তো আরিয়ান আফরান খুব খুশি আজকে ওর ফুপ্পি আর আঙ্কেল আসাতে, কারণ আরিয়ানের আঙ্কেল প্রত্যেক বছরই আসলে আঙ্কেল আরিয়ান আফরানকে অনেক খেলনা কিনে দেয়। মিষ্টি আনছে, গাড়ি কিনছে, কি টুই কিনছে আপনারে আরিয়ানে। আবো তোমার আঙ্কেলের কি অবস্থা করছো? মাহফিল কাছে অনেক অবস্থা,